প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা বাংলাদেশের শ্রমিক অধিকার নিয়ে কথা বলে তাদের অনেকেই আন্তর্জাতিক কোনো প্রোটোকলে স্বাক্ষরই করেনি। সকালে সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের একজন মানুষও ভূমিহীন থাকবে না, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। শেখ হাসিনা বলেন, কুইক রেন্টাল নিয়ে অনেক সমালোচনা, কিন্তু বিদ্যুৎ খাতে টাকা ব্যয় হয়েছে যার বিনিময়ে অর্থনৈতিকভাবে দেশ এগিয়েও গেছে, এই বিষয়টিও মনে রাখা দরকার। অন্যের কাছে নালিশ করে, নিজের দেশের বদনাম করে, দেশের ভাবমূর্তি নষ্ট করে কিছু না বলারও আহ্বান জানান সরকার প্রধান।